ماشي برا. إذا كنت 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 تين টাকা হইছে تين টাকা হইছে 99 টা নাম শুনাইছে আলহামদুলিল্লাহ কইছেন না আল্লাহু আকবার এনে মোট কয় টাকা হইছে 3 টাকা নাম শুনাইছে কয়টা 99 টা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরতের মুজাহারা যে আল্লাহ যে আল্লাহ এটার দলিল জি আর বাদাম না গুণরে আল্লাহ প্রমাণ দেখাইছে জি বাদাম নারে কি দেয়ছে প্রমাণ দেয়ছে اللهم اجعله عالما متعلما مبلغا مجاهدا امين الله বাদাম নারে কি চ্যালেঞ্জ দিল وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور صدق الله مولانا العظيم আজকে 10ই নভেম্বর 2022 মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সৈয়দপুর দত্তপাড়া চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত হযরত ওলামায়ে কেরাম বিশেষ করে আত্ম মাদ্রাসার মুতাওয়াল্লি প্রতিষ্ঠাতা মুরব্বি আমাদের হাজী সাহেব দামাত বরকাত শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলম মা বোনের আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বড় বড় মেহমান আছে হযরত মাওলানা মুফতি আবুল হাসানাত ফরিদি আছেন হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ আছেন ইনশাআল্লাহ ওনারা কথা বলবেন সময় মতোই এশার আজান হবে এশার আজানের আগের অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ
আমার পঠিত আয়াতে কারিমা সূরা ফাতিরের আয়াত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যারা তিনটা কাজ করবে তারা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো ধ্বংস হবে না কয়টা কাজ তিনটা পৃথিবীর যে কোনো বাণিজ্য যে কোনো ব্যবসায় একদিন ধ্বংস হবে لكن রব্বে কারীম বলেন যারা আমার সাথে তিনটা ব্যবসা করে এদের ব্যবসা জীবনে কখনো ধ্বংস হবে না একটা শব্দ বারায়াবুর বাওরান এই শব্দের অর্থ ধ্বংস হওয়া এই শব্দের অর্থ কি ধ্বংস হওয়া এখান থেকে একটা ترجمه হলো ইয়াবুর ইয়াবুর মানে ধ্বংস হবে আর লাং তাবুর মানে কখনো ধ্বংস হবে না আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওমাকরু উলাইকা ইয়াবুর ওমাকরু উলাইকা ইয়াবুর আল্লাহ তাআলা বলেন যারা আমার দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদের ষড়যন্ত্র অবশ্যই একদিন ধ্বংস হবে আল্লাহর আয়াত ইয়াবুর এই পৃষ্ঠার পরের পৃষ্ঠা লাং তাবুর সুবহানাল্লাহ একই সূরার আয়াত ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর আল্লাহ তাআলা বলেন যারা ষড়যন্ত্র করে আমার দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদের জন্য রয়ে গেছে দুনিয়াতে কঠিন আযাব এবং এদের জন্য এদের ষড়যন্ত্র একদিন ধ্বংস হবেই অমাকরু উলাইকা হুয়া ইয়াবুর এদের ষড়যন্ত্র একদিন কি হবে এবার এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন যেটা আমার আজকের উদ্দেশ্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর আগেটা ছিল কি ইয়াবুর পরেরটা কি লাং তাবুর ওলামা ইকরাম খুশি হয়ে যেতে পারেন আপনাদের জন্য বড় মাওয়াদ আল্লাহ তাআলা সাপ্লাই করে দিয়েছেন পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকে রব বলেছেন ইয়াবুর আর আমাদের তাকে রব বলেছেন লাং তাবুর সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকে কি বলেছেন ইয়াবুর বলেন না কেন আপনি ইয়াবুর মানে কি ধ্বংস হবে আর লাং তাবুর মানে কি ধ্বংস হবে না পৃথিবীর সব সভ্যতা সব ধ্বংস হবে পৃথিবীর সব ষড়যন্ত্র ধ্বংস হবে পৃথিবীর সব উৎকর্ষতা ধ্বংস হবে পৃথিবীর সব টেকনোলজি ধ্বংস হবে পৃথিবীর সব পাওয়ার ধ্বংস হবে পৃথিবীর সব তন্ত্র ধ্বংস হবে রব বলেন তিনটা ব্যবসা কখনো ধ্বংস হবে না সুবহানাল্লাহ কখনো কি হবে না বলে ধ্বংস হবে না আবার বলেন কি হবে না ধ্বংস হবে না কয়টা কাজ কখনো ধ্বংস হবে না কয়টা কাজ তিনটা আবার বলেন কয়টা তিনটা কাজ কখনো কি হবে না ধ্বংস হবে না পৃথিবীর যত তন্ত্র আছে সব ধ্বংস হবে পৃথিবীর যত মন্ত্র আছে সব ধ্বংস হবে পৃথিবীর যত মতাদর্শ আছে সব ধ্বংস হবে সাত আসমান ধ্বংস হবে সাত জমিন ধ্বংস হবে হিমালয় পাহাড় ধ্বংস হবে সাগর মহাসাগর ধ্বংস হবে লেকিন সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ رب العالمين বলেন যারা তিনটা কাজ করবে এক নম্বরে যারা কোরআন কারীমের তেলাওয়াত করবে দুই নম্বরে যারা নামাজ কায়েম করবে তিন নম্বরে যারা আমার দেওয়া মাল থেকে আমার রাস্তা খরচ করবে কখনো গোপনে কখনো প্রকাশ্যে يَرْجُونَ تِجَارَةً এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লাং তাবুর যে ব্যবসা জীবনে কখনো ধ্বংস হবে না সুবহানাল্লাহ কয়টা পাইলেন তিনটা আজি সাহেবের ব্যবসাটা কেমন হলো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সেক্রেটারি সাহেব বলেন ব্যবসাটা কেমন হলো আলহামদুলিল্লাহ বাবা চলে গেল খবরে স্কুল থেকে ছেলে চলে এসে হাফেজ হয়ে গেল ব্যবসাটা কেমন হলো
সুবহান আল্লাহ বলে না জেলে নদী ভাঙ্গা জেলে রামগতির চরের নদী ভেঙ্গে গেছে বাকিরা ভিক্ষা করে আর বাকিরা চরে কি করে গরু পালে ছাগল চড়ায় আর সে হাফেজ হয়ে গেছে ব্যবসাটা কেমন হয়েছে এই তিনটা ছেলে হাফেজে কোরআন হইতে গিয়া ওরা যে কি পরিমাণ এক এক হরফকে কত লক্ষবার পড়েছে এক এক শব্দকে কত লক্ষবার পড়েছে এক একটা আয়াত কত লক্ষবার পড়েছে জিবরিলও জানে না আর প্রতি হরফে দশ করে নাকি সেও পেয়ে গেছে তার উস্তাদও পেয়ে গেছে তার আব্বাও পেয়ে গেছে তার মাও পেয়ে গেছে যারা ইট আর রড আর সিমেন্ট দিয়েছেন আর বালি দিয়েছেন আর চাউল দিয়েছেন তারাও পেয়ে গেছে কি এর বিপরীতে একটা ব্যবসার কথা আপনি আমাকে শুনান এর চেয়ে আমি কোনো ব্যবসার কথা আপনি আমাকে শুনান কি যেমন ধরেন আমি এখন পড়ছি ইন্না হামজা বলার সঙ্গে সঙ্গে আমিও পেয়ে গেছি দশ আপনারাও পেয়ে গেছেন দশ দশ করে আমার দশকে ভাগ করে আপনাকে দিছে আমার আব্বাকেও দিয়েছেন দশ আমার মাকেও দিয়েছেন দশ আমার নানা নানিকেও দিয়েছেন দশ আমার দাদা দাদিকেও দিয়েছেন দশ জানা নাই আমাকে যিনি আলিফ পড়িয়েছেন তাকেও দিয়েছেন দশ কি মক্তব তো যেদিন দিছে সেদিন কিন্তু এর আগেই তো ইন্না শিখাইয়া দিছে কেউ না কেউ হামদা তো এর আগেই কেউ না কেউ শিখাইয়া দিছে হইতে পারে মা দুধ খাওয়াইতে খাওয়াইতে বলছে বলো আলিফ 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 হইতে পারে কি পারে না বলো ও যিনি আলিফ শিখিয়েছেন তিনিও পেয়ে গেছেন দশ আমরা ছোটবেলায় ফোরকানিয়াত পড়ছি নাইচা নাইচা ফোরকানিয়াত যাইতাম হ্যাঁ গ্রামের মক্তবে কি বলতো ছোটবেলা ফোরকানিয়াত যেতাম তো ফোরকানিয়াতে ফজরের পরে পড়তাম অনেক মাগরিবের পরে পড়তাম তো বাড়ির হুজুর যিনি ছিলেন হারিকেন 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 লাগতো কি লাগতো কারেন্ট তো ছিল না তো হুজুরের প্রত্যেক দিন আসরের পরে তালিকা ছিল তালিকা যাও অমুক ঘরে আজকে দেখো কার ঘরে আমার তেল আমরা হারিকেন নিয়ে ওই ঘরে যাইতাম নাচতে নাচতে যা কেতাম জাদু আর নাকি ঘরে হুজুরের হারিকেনের তেল তো ওই মহিলা খুশি খুশি হারিকেন নিয়ে সুন্দর করে মুচা দিত খুইলা চিমনি মুচা দিত পুরো হারিকেন মুচা দিত তেল টুই টুম্বুর টই টুম্বুর করে দিত একদম ভরে দিত তেল তো এই তেল আমরা নিয়ে আসতাম তো জানা নাই ওই মহিলাও এখন আছে কি না লেকিন ওই মহিলাও আজকে আমার ইন্নার দশ পেয়ে গেছে এবার ওই মহিলার স্বামী যে তেল কিনছে তিনিও পেয়ে গেছে যেতে যেতে এই সিলসিলায় হজরতে ইমাম আজম আবু হানিফও পেয়ে গেছে এবার তার ওস্তাদ হজরতে হাম্মাদ তিনিও পেয়ে গেছেন এবার তার ওস্তাদ হজরতে মুজাহিদ তিনিও পেয়ে গেছেন এবার তার ওস্তাদ হজরতে আলকামা তিনিও পেয়ে গেছেন তার ওস্তাদ হজরতে ইমাম হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও পেয়ে গেছেন এবার তার ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও পেয়ে গেছেন জিবরিলের নেকির দরকার নাই না হয় কইতাম জিবরিলও পাইছে জিবরিলের জন্য কি লাগে না নেকি লাগে না না হয় বলতাম কে পাইছে বলেন জিবরিলও পেয়ে গেছে বলেন এই তিন ছেলের তেলাওয়াত কারা কারা পেয়েছেন আপনারা গ্রামবাসী যারা এই জায়গা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই জায়গা কিন্তু যারা দিয়েছেন হইতে পারে ইনাদের নয় ইনাদের বাবার জায়গা আমার জানা নাই ওনাদের বাবাও পেয়ে গেছে হইতে পারে আপনার দাদার জায়গা নয় আপনার দাদার বাপের জায়গা উনিও পেয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না কি ওই জায়গা দেওয়ার সময় টাকা ছিল না যেমন ইনার দাদা জায়গা দিছে জায়গা কিনছে ওই যে হাওলাত করছিল একজনের কাছ থেকে ভাই আমি একটু জায়গা কিনতেছি তুমি একটু কয় টাকা হাওলাত দাও তো ওই বেটাকে আচ্ছা তোর এই জায়গাতে কোনোদিন যদি ভালো কাজ হয় আমি একটু সোয়াব পাবো ল একটু হাওলাত ল তো ওই বেটাও আজকে পায় কোরআনে কারিমের সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি বলেন কি বলছি বলেন হযরত বেলাল বেলাল ইবনে রাবাহ আসওয়াদ ইবনুল আসওয়াদ গোলাম ইবনুল গোলাম কোরআনের সাথে লেগে রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে কে জানতো বেলালের নাম পৃথিবীতে সেদিনের বেলালের মতো আর কত গোলাম ছিল পৃথিবীতে ছিল না বলে
لكن কে জানে বেল তা কার নাম لكن বেলালের নাম জানি কেন আমরা বলেন কিসের সাথে লাগছিল কুরআনের সাথে লাগছে আচ্ছা আপনারা কি সকলে খালি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর নাম শুনছেন শুনছেন দেখছেন নি কেউ দেখেন নাই আচ্ছা দেখেন তো নাই নাম শুনছেন এবার আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর ইন্তেকালের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল আরে কোন না জানি না কোন আরো জোরে কোন জানি না আচ্ছা সেদিন কি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাম বেশি ছিল না কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর দাম বেশি ছিল সেদিন প্রতিদিনে পত্রিকায় কার নাম আসতো খবরে কার নাম কইতো টেলিভিশনে কার নাম কইতো এখন কার নাম জানেন না আচ্ছা আপনারা কি রাবেয়া বসির নাম শুনছেন সবাই আরে কে কে শুনেন নাই সবাই শুনছেন কে কইছে আপনার কাছে রাবেয়া বসির নাম আচ্ছা রাবেয়া বসি আব্বার নাম কি জানেন মার নাম কি কোন দেশের মানুষ আচ্ছা ইন্তেকালের সময় বসরার প্রেসিডেন্টের নাম কি ছিল তো তার নাম আপনি জানলেন কেন সুবহানাল্লাহ এজন্য কোরআন কারীমের সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি বাচ্চা লাগলে বাচ্চা দামি বাচ্চা লাগলে বাচ্চার বাপ দামি বাচ্চা লাগলে বাচ্চার মা দামি বাচ্চার দাদা দামি বাচ্চার দাদি দামি বাচ্চার মা মা কি বলে নানা দামি বাচ্চার নানি দামি বাচ্চার খানদানের দশজন জাহান্নামি জান্নাতি কজন জান্নাতি জাহান্নামি জান্নাতি দশজন রেজিস্টার্ড জাহান্নামি জান্নাতি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশজনকে হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবে আমি একটা উদাহরণ দিচ্ছি বুঝার জন্য যেমন ধরেন হাশরের ময়দান কায়েম হয়ে গেছে একজন নিজেকে পরিচয় দিয়ে বলবে রব্বুল আলামিন আমাকে চিনেন আল্লাহ বলবেন কে তুমি বলবে আমি আপনার নবী লুতের স্ত্রী বলবেন এখানে কার স্ত্রী দেখার টাইম নাই হটো এখানে কার স্ত্রী দেখার সময় নাই সর আল্লাহ আমি আপনার নবী নূহের ছেলে কার ছেলে দেখার টাইম নাই সর আল্লাহ আমি আপনার নবী খলিল আপনার নবী খলিল ইব্রাহিমের বাবা বলবেন কার বাবা দেখার টাইম নাই সর তাহলে ছেলে দেখার সময় নাই বাবা দেখার সময় নাই স্ত্রী দেখার সময় নাই এবার একজন বলবে এই একজন হাফেজের নাম কও আজকে আচ্ছা দাদা হাফেজ আছে একজনের নাম কও যে মারা গেছে তার বাবা আব্দুল আলী আব্দুল আলী বলবে আল্লাহ আমাকে চিনেন আমি তো হাফেজ আব্দুল আলীর আব্বা আল্লাহ তাআলা বলবেন আমি উদাহরণ দিচ্ছি বুঝার জন্য আমি তো তোমাকেই খুঁজছি কি বলবে বলেন আমি তো তোমাকেই খুঁজছি তুমি আব্দুল আলীর আব্বা আসো 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 উলবে সওয়ালে দা হুয়ামাল কিয়ামতে তাজ রব তার আব্বার মাথায় আম্মার মাথায় একটা একটা টুপি পরিয়ে দিবেন কার কার আব্বারে জিজ্ঞেস করার টাইম নাই বলতে লজ্জা হয় বেয়াদবি লাগে বলতে বেয়াদবি লাগে লেকিন কোরআন ওয়ালার আব্বাকে বলবেন উল বিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামতে তাজ তার আব্বার মাথায় আম্মার মাথায় আল্লাহ তাআলা একটা একটা নূরের টুপি পরিয়ে দিবেন রাসূল বলেন দাউহু আহসানু মিন দাউ ইশামসে যে টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি যে টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম যদি ওই সূর্যকে কারোর ঘরে দিয়ে দেওয়া হয় যেই পরিমাণ আলো হবে এই এর চেয়ে বেশি আলো বিচ্ছুরিত হবে আচ্ছা আপনাদের কি খেয়াল আব্বাকে যদি এটা দেওয়া হয় যে পড়ে তাকে কি দিবে এবার রাসূল বলেন ফামা যন্নুকুম বিমান করা বিহি ওয়া আমালা বিহি বলো তো তোমাদের কি ধারণা যে কোরআন পড়বে এবং কোরআন মতো চলবে
যে পড়বে আর যে চলবে তাকে কি দিবে তোমাদের কি ধারণা? এবার সাহাবা ইকরাম যেন বললেন ইয়া রাসূলুল্লাহ তাকে কি দিবে আপনি একটু বলে দেন। তো আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে সমস্ত মাখলুকাতের সামনে নাম ধরে ডাক দিবেন। আচ্ছা যখন বলবেন এই আব্দুল আলীর ছেলে কি নাম? এই আব্দুল আলী হাফেজ আব্দুল আলী, এই মাহমুদ এদিকে আসো হাফেজ মাহমুদ। আচ্ছা তখন নবীরও তো মাথা তুলবে কে রে এই সৌভাগ্যবান মানুষটা। হ্যাঁ আচ্ছা কি দিবে? আচ্ছা তখন সমস্ত মাখলুকাত কেমনে তাকাইবো তার দিকে? হ্যাঁ প্রধানমন্ত্রী যদি 10,000-10,00,000 মানুষের মজলিসে কাউকে নাম ধরে ডাক দেয় এই রাশেদ এদিকে আসো কি অবস্থা? আল্লাহ মাগো, আল্লাহ নেই কেবো না মাগো করবো মাগো কি? এখন হাসান মাদারে যখন বলবে হাফেজ খালেদ এদিকে আসো, আচ্ছা কি অবস্থা হবে তখন? আল্লাহ তারা বলবেন আচ্ছা তুমি পড়েছো কোরআনে করিম আর কোরআনে করিম মতো চলছ, আসো 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 আসো। এবার আল্লাহ তারা বলবেন একটা আয়াত পড়ো তো, তো পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম, বাস তার জান্নাত একতলা হয়ে গেছে। পড়ো ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে ধীরে ধীরে দুনিয়াতে পড়তা এভাবে পড়তে চলো, পড়তে থাকো ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো উঠতে থাকো, পড়তে থাকো উঠতে থাকো, সেও পড়ে শেষ করবে জান্নাতের বাড়িও উঠা শেষ হবে। ফা ইন্না মানজিলাতাক ইলা আখিরে মা তালাউ, আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলবেন আজকে তোমার ঠিকানা কি হবে জানো? যেখানে গিয়ে কোরআন শেষ করতে সেখানে গিয়ে তোমার জান্নাতের বাড়ি শেষ হবে। আচ্ছা এবার বলুন তো দেখি যে ওস্তাদ এই বাচ্চাগুলোকে পড়িয়েছে তাকে কেমন দিবে? সুবহানাল্লাহ কয় না। এবার যিনি জায়গা দিয়েছেন তাকে কেমন দিবে? এবার যিনি টাকা দিয়েছেন তাকে কেমন দিবে? যিনি চাল দিয়েছেন তাকে কেমন দিবে? ইয়ার জুনা তিজারাতান লাং তাবুর, রব যেন বলেন তোমাকে ভিন্ন ভিন্ন ভাবে কত বলবো এক কথা বলে দিই, ইয়ার জুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা লাং তাবুর যেটা জীবনে কখনো শেষ হবে না। সুবহান, এটা কেয়ামত পর্যন্ত কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন তুমিও শেষ হবা, মাদ্রাসাও শেষ হবে, মসজিদও শেষ হবে, জায়গাও হয়তো মেঘনায় নিয়ে যাবে, জায়গাও হয়তো বঙ্গোপসাগর হয়ে যাবে, এই ঘর ভেঙ্গে একদিন আর কি অন্য কিছু হবে, লেকিন তোমার প্রাপ্তি জীবনে কখনো শেষ হবে না। জি তাহলে জি প্রাপ্তি জীবনে কখনো কি হবে না বলেন? শেষ হবে, ঘর শেষ হবে না হবে না? হবে, এই ঘর শেষ হবে না হবে না? হবে, আমি উস্তাদ ছাত্র সব শেষ হবে, এই জায়গা লেকিন লেকিন কোরআনের পুরস্কার শেষ হবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লাং তাবুর, রব্বুল আলামিন বলেন যারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, যারা নামাজ পড়ে, আমার রাস্তা যারা দান করে কখনো গোপনে কখনো প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা করে লাং তাবুর যেটা কখনো শেষ হবে না, যেটা কখনো কি হবে না। বাহ, আপনারা দেখে থাকবেন আমাদের গ্রামের ডাক্তাররা যখন হাসপাতাল রুগী পাঠায় তো হাসপাতাল থেকে মাসে একবার মাইক্রোতে কইরা প্রাইভেট ক্যাটার কইরা অ্যাম্বুলেন্সে কইরা কিছু অফিসার আসে, আইসা গ্রামের ডাক্তারদেরকে ভিজিট করে, করেনি করে না করে ডাক্তারের ভিজিটিং কার্ড দিয়ে যায় আর রুগীর জন্য কানে কানে বলে যায় আমনারটা পাঠায় দিব কয় না, আমেরটা কি করুম আমেরটা পাঠায় দিব, আমেরটা হিসেব মতো চলে আসবে প্রত্যেক মাসে একবার আইসা খাম ধরা দেয়, খাম খামের মধ্যে 10 জন রুগী পাঠাইছে প্রত্যেকের থেকে 500 টাকা করি, এই 5,000 টাকা এই ডাক্তারের ধরাইয়া দেয়, আর দেয় না বলেন? হ্যাঁ
দেয় না ঠিক এখানে যেভাবে প্যাকেট দেয় ইনশাআল্লাহ কোরআনওয়ালাদেরকেও কোরআনওয়ালাদেরকেও উস্তাদদেরকেও দেনেওয়ালাদেরকেও কবরে প্রতিদিন প্যাকেট দিবে সুবহানাল্লাহ কি দিবে বলেন প্যাকেট গিয়ে ফেরেশতা কি বলবে জানেন ধরো আজকের ইনকাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলে আজকের ইনকাম সুবহানাল্লাহ কি দিবে হুজুর কত বছর পড়াচ্ছেন আপনি 27 বছর 27 বছর কত ছাত্র তৈরি হয়েছে পর্যন্ত আপনার জানা আছে হুজুর 27 বছর পড়াইছে কোরআন শরীফ পড়াইতেছে 27 বছর কত ছাত্র পড়াইছে পরিসংখ্যান জানা নাই আচ্ছা জিব্রিলের কাছে জানা আছে নি আর জিব্রিলের কাছে নাই কি ছাত্রের সংখ্যাই জানে না তো একে খারাপ কয়বার পড়াইছে এবার এক এক হরফে 10 নে কি হলো কত নে কি হইছে এবার ওরা যে পড়াইতেছে 27 বছর আগে ওস্তাদ হইছে না এখন ওরা যে পড়াচ্ছে ওরা যে পড়াবে সিলসিলা হামচুনি মুসলসল চলবেই এভাবে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এভাবে চলবে কোন পর্যন্ত বলেন কিয়ামত পর্যন্ত আজ সব খুশি হয়ে যান আল্লাহ নিজেই কয় ফাবিযালিকা ফালিয়াফরাহু খুশি হয়ে যাও কি আল্লাহ নিজেই কি কয় ফাবিযালিকা ফালিয়াফরাহু এজন্য খুশি হয়ে যাও সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা কি বলেন এই জানো কোরআনওয়ালাদেরকে কি বলেন জানো এই জানো এই জানো জানো শুনো জানো তোমরা না যারা কোরআন শরীফ পড়ো আর পড়াও বলেন তোমাদের জন্য আমি রব আমাদের আমার কাছে যা রেখে দিয়েছি এটা খায়রুম মিম্মা ইয়াজমাউন সারা দুনিয়ার 600 কোটি মানুষ যদি প্রত্যেকে একটা একটা স্বর্ণের বাড়ি করে প্রতিটা বাড়ি যদি জমিন থেকে আসমান হয় এরপরে 600 কোটি মানুষের যদি 600 কোটি বাড়ি হয় সব বাড়ি যদি একটা একটা স্বর্ণের হয় প্রতিটা বাড়ির মধ্যে হীরার পান্না দিয়ে ভরে দেওয়া হয় হীরার ফার্নিচার হয় হীরার খাট হয় যেই পরিমাণ দামি হবে খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহর কসম কোরআন ওয়ালার এক পৃষ্ঠা এর চেয়েও দামি বিশ্বাস হলে পড়াও বিশ্বাস না হলে মরো রব বলেন খায়রুম মিম্মা ইয়াজমাউন খায়রুম মিম্মা ইয়াজমাউন কুল মা ইনদাল্লাহ খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমাদের জন্য আমি রব আমার কাছে যা রেখে দিয়েছি পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি স্বর্ণ আর হীরার পান্না জমা করতে করতে আসমান পর্যন্ত জমা করে দেয় কোরআন ওয়ালা তোমার জন্য যা রেখে দিয়েছি তা তার চেয়েও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আর কোন ভাষায় তরজমা করবেন কি فبذلك فليفرحوا খুশি হয়ে যাও বন্ধু কোরআন ওয়ালারা খুশি হয়ে যাও এপারে নিব কিছু কিছু ওপারে নিব সব কিছু ইনশাআল্লাহ আরে ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ এপারে নিব কি কিছু ওপারে নিব কি সব কিছু আর যারা এপারে নিবা বেশি কিছু ওপারে পাবা না কোনো কিছু ঠিক কি বলছি বলেন এপারে নিবা কি বলেন ঈমান আমল ছাড়া বলেন ঈমান আমল কোরআন ছাড়া না তিন শব্দ বলতে হবে বলেন এল ঈমান আমল তাকওয়া চাইতে এল ঈমান আমল তাকওয়া আরো সহজ ভাষা কোরআন ঈমান আমল তাকওয়া এই চারটা ছাড়া যদি দুনিয়াতে চলো তো হয়তো কিছু বেশি বেশি পাবা যত দুর্নীতি করবা তত বেশি যত চুরি করবা তত বেশি যত বাটফারি করবা তত বেশি যত বেশি তত শেষে জুতার ফিটা কি বিশ্বাস হয় না আপনাকে জুতার পিঠা এখনো খায় না কেউ এদেশে খায় না জুতার পিঠা খায় না এখানে ইমান আমল ছাড়া একটু বেশি পাবা একটু বেশি ইমান আমল ছাড়া একটু বেশি পাবা আর কোরআন পড়াইলে হয়তো বা একটু কম পাবেন কোরআন পড়াইলে হয়তো পাবেন কিছু কিছু আর কোরআন না পড়াইলে হয়তো পাবেন একটু বেশি কিছু তবে একটু বেশি কিছুর পেছনে আছে নাই কিছু আর এখানে কিছু কিছুর পেছনে আছে সব কিছু কি বলছি বলেন কন একজন একজন করে কন সেক্রেটারি সব কন কোরআন না পড়াইলে কি পাইব বুঝি সবাই বেশি কিছু পায় কথা কয় না কোরআন না পড়ায় না বুঝি সবাই বেশি কিছু পায় কিছু কিছু মানুষ একটু বেশি কিছু পায় জোরে কর না তাও আবার সিটার আর বাট ফাট দি কথা কয় না কারা সিটার দিয়ে আর বাট ফাট দি ইল্লামার রাহেম ইল্লামার রাহেম আল্লাহ যারে পাচা সে ছাড়া
কি মনে করতেছেন দামি দামি গাড়ি চড়লেই বুঝি কি হয়ে যায়, সুখের সাগরে বাস করতেছে, সুখের সাগরে নয় দুঃখের সাগরে বাস করতেছে। কি আমরা 8,000 টাকার পেছনে যে সুখ রয়ে গেছে, ওরা যদি জানতো এর পেছনে কি সুখ, তো এদের কাছে আইসা ফলে দিল আইতো, আমাদেরকে একটু সুখ ভিক্ষা দেন। কি মসজিদের পাশের ভাঙ্গা রুমে কি নাক ডেকে ডেকে ঘুমায়, কখনোই ওষুধ খেতে হয় না, সুবহানাল্লাহ বলবেন না। আবার একটা কিস্তিওয়ালাও তাকে কি দেয় না, পীড়া দেয় না, একটা কিস্তিওয়ালাও তাকে কি দেয় না বলেন, কোনো ব্যাংক তাকে নোটিশ করে না, কোনো ব্যাংক তাকে কি করে না, নোটিশ করে না, আর কোনো এনজিওরা কি করে না, শোকজ করে না। বুঝেন না কথা, আহ যদি জানতে বরকত পাগলও যেতেন, পাগলও যেতেন। আলহামদুলিল্লাহ আমরা পাঞ্জাবিও বড়, পায়জামাও ডোলা, কাপড় বেশি লাগে, আমগো পাঞ্জাবি আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবিটা দুনিয়ার সেরা পাঞ্জাবি, এর উপর কোনো কাপড় হয় না, সুবহানাল্লাহ কয় না, আবার গায়ে দিতে লাগছে 3.5 গজ নাকি, আবার পায়জামাও আলহামদুলিল্লাহ 3 গজ দিয়ে বানাই, ওরা তো প্যান্ট ফিন্দে সিলাই ফিন্দে না সিন্দে ফিলা সিলা ফিন্দা সিলাই ফিন্দে না ফিন্দা সিলাই কে জানে, এত সিকিউরিটির ভিতরে ঢুকে কেমন আমার বুঝেই ধরে না। কি এই কেউ মাইন্ড করেন না দেখে, এই মাইন্ড করেন না, কেউ কেউ মাইন্ড করেন না। বারাল আল্লাহ তাআলা সিদ্ধান্ত, আল্লাহ তাআলা সিদ্ধান্ত, দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকেই সব কিছু দিবেন না, দুনিয়াতে সবকেই সবাইকেই দিবেন কিছু কিছু করে, হ্যাঁ যারা চিটারি বাতফারি করে একটু বেশি কিছুই দিয়ে দেয়, লেকিন এটা অসাময়িক, এটা কি এটা সাময়িক। আর কোরআনওয়ালাদেরকে তাও কিছু কিছুই দেয়, তাও কি দেয়, কিছু কিছুই দেয়, লেকিন এনেদেরকে বলতেছে তোমাদেরকেও দিলাম কিছু কিছু, ওদেরকেও দিলাম কিছু কিছু, তোমাদেরকে দিলাম একটু অল্প কিছু, ওদেরকে দিলাম একটু বেশি কিছু, বাকি মৌতের পরে তোমাদেরকে দিব সব কিছু, ওদেরকে দিব না আর কোনো কিছু। কি হয় এবার আপনি কি নেবেন বলেন, জোরে বলেন, মাশাআল্লাহ। না শুধু সব কিছু নিতাম না, এখানেও নিব কিছু ওখানেও নিব সব কিছু, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াও ভুলে যেও না, দুনিয়াও কি, দুনিয়াও ভুলে যেও না, দুনিয়া কিছু কিছু নিও, দুনিয়া কি কিছু কিছু নিও, এই জন্য আমরাও কিছু কিছু নেই, যদি দুনিয়া না থাকতো তো আমি আর কিছু নিতামই না, কি এই জন্য কিছু কিছু নেই, কি নেই কিছু কিছু নেই, কি লেগা আল্লাহ কয় বলে তাংসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া একদম ভুলে যেও না, দুনিয়া একদম কি, দুনিয়া একদম ভুলে যেও না, সব ছেড়ে দিও না, কি কি করো না, সব দিয়ে দিও না, কিছু কিছু রাখো আর কিছু কিছু আমাকে দিয়ে দাও। রব্বুল আলামিন আপনাকে কত দিলে আপনার হবে, রব বলেন আমাকে বেশি দিতে হবে না, 40-এর 1 দিশ, সুবহানাল্লাহ বলবেন না, কত দিবা 40-এর 1 দিবা বছরে একবার, তাও আবার যে কেউ 40-এ 1 দিতে হবে না, যার কি 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ না, 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ টাকা যদি কাউকে আমি দেই, আর এই টাকা যদি তোমার কাছে উদ্বৃত্ত থাকে তোমার জরুরিয়াত জিন্দগির, তাইলে তুমি 1 বছর পরে মাত্র 40 ভাগের 1 ভাগ আমাকে ফেরত দিও। আমি বললাম আচ্ছা আল্লাহ আপনি আমার এতগুলো দিলেন, আপনি আমার 1 লাখ দিলেন, শুধু 2,500 টাকা চাইলেন, 1 লাখ দিলেন, 2,500 চাইলেন, আপনাকে আপনি দিলেন আমাকে 1 লাখ, আমি আপনাকে ফেরত দিব 2,500, আল্লাহ আবার কত দিবেন, আল্লাহ কওয়া উচিত ছিল তুই এত নিমো খারাম, তোরে দিলাম 1 লাখ, তুই আমার দিলি 2,500, তুই আবার কস তোরা আবার কত দিতাম, বুঝেন না কথা, মানে বলা উচিত ছিল তুই এত নিমো খারাম খা, আমার তাই না, আমি তোর কাছে চাইছি, তোর টানি আমি চাইছি, মিম্মা রাজাক না হুম, মিম্মা রাজাক না হুম, আমি যেটা তোমাকে দিয়েছি সেখান থেকে তুমি 40-এর 1 আমাকে ফেরত দাও। রব্বুল আলামিন 40-এর 1 যদি ফেরত দেই তো আমার তো 1 লাখ থেকে 2,500 কমে যাবে, তো আমার কি হবে, তারপর আরে বোকা তুই আমারে 2,500 আবার দিয়ে দেখ, আমি তোরে 10 গুণ বাড়াইয়া দিই, কি আমি তোরে কি করুন 10 গুণ বাড়াই দিন, আর কি করবি রমজানের ঈদের দিন সকালবেলা তুই শুধুই একটা সদাকাতুল ফিতর, একটা সদাকাতুল ফিতর তোরে দিলাম আমি 10 লাখ টাকা,
তোরে দিলাম আমি 10 কোটি টাকা, তুই শুধু ঈদের দিন সকালবেলা আমাকে 70 টাকা দিয়ে দিস। কইলনি কোন দিছে কত, সা কত, কি আগে দিছে কত, 1 লাখ, চাইছে কত, 2,500, এবার দিছে কত, 1 লাখ। 1 লাখ হোক, 10 লাখ হোক, 50 কোটি হোক, সতকাতের ভিতর তো সবার সমান, সমান না তো? ঈদ এবার ঈদের দিন কত দিবা আমাকে, আমাকে 70 টাকা ফেরত দিও। তো আপনি যদি, আমি যদি 70 টাকা ফেরত দিই, আপনি আমারে কত দিবেন, আবার 10 গুণ বাড়া দিব, যা হলো নি, 2 10 গুণ হলো নি। হ্যাঁ, এবার জিলহজ মাস, জিলহজ মাস কত মাস, জিলহজ মাস, আল্লাহ, এবার আমার কাছে কিছু টাকা আছে, 8 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আছে, 6 লাখ টাকা আছে, কয় যা আমার ঘর তুমি একটু ঘুরি আয়, আমার ঘর থেকে একটু কি, আমার ঘর থেকে একটু ঘুরে আস, ফালিয়া তাওয়াফু বিল বাইতিল আতিক, আমার ঘরে একটু ঘুরে যেও। আল্লাহ, আমি যদি আপনার ঘরে যাই, তা আপনি আমার কি দিবেন, এতগুলো টাকা বুঝি খরচ করে ফেলতাম, এতগুলো টাকা বুঝি খরচ করে ফেলতাম, আমার আল্লাহ কয় আমার দেওয়া টাকা, তুই আমার ঘরে না আইলি আমি তোরে কি দিব, হুন তোকে আমি লিখি দিব, তোর নাম লিখব মোহাম্মদ খালেদ, সামনে লিখে দিব একটা কবুল হজ, সামনে সমান সমান তোর গুণাগুলোকে লিখা ক্রস মারা দিব, আর দারিদ্রতা লিখা ক্রস মারা দিব, কি দারিদ্রতা লিখে কি মেরে দিব, আরে ক্রস চিহ্ন মেরে দিব, মানে দারিদ্রতাকে বলে দিব তোর ঘরে যেন জীবন আর না ঢুকে, কি তাহলে রবকে দিলে কমে না বাড়ে, এবার শুনেন, সুদ দিলে শুধু কমে আর আল্লাহ রাস্তায় দিলে শুধু বাড়ে, সুবহানাল্লাহ, কোন আবার কোন, সুদ দিলে শুধু কমে, সুদ খাইলে শুধু কমে, সুদ নিলে শুধু কমে, আর আল্লাহ রাস্তায় দিলে শুধু বাড়ে। বলবেন হুজুর তাহলে সুদের উপরে কিছু টিয়া লই আল্লাহ রাস্তায় দিয়ে দিলে কেমন হয়, প্রশ্ন হইতে পারে না? শুধু আমি আমি লক্ষ্মীপুর জেলা জামা মসজিদের খতিব, আপনারা জানেন তো মনে হয়, আমি একদিন বয়ান করতেছিলাম লক্ষ্মীপুরের সবচেয়ে বড় কর্তা মানুষটা বসা, তাই বলতেছি হারাম টাকা দিয়ে যখন মসজিদ মাদ্রাসার দান করবেন, সব উপকার হবে মসজিদ মাদ্রাসার, সব পাবে টাকাওয়ালার, ফি ডামের মাফ নাই। পরে আমার একা একই হুজুর মানুষ বুঝি এমনি ওয়াজ করে, কি ভাই বলেন উপকার হয়েছে কার, মসজিদ মাদ্রাসা সব পাইছে কে, টাকাওয়ালা, ভিডা কার মাফ নাই। তুই এটা করলি গিলে, তুই হারাম নিয়ে আনি মসজিদে দিতি, কইছে কে তোরে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়াকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহ তাআলা বলেন তারা তিনটা কাজ করবা, 1 নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত করবা, 2 নম্বরে নামাজ পড়বা, 3 নম্বরে আমার দেওয়া মাল থেকে খরচ করবা, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে, লং তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন লস তো হবে না বুঝলাম, তবে কি দিবেন এটা স্পষ্ট করে বলেন। আপনি আরেকজনের সাথে ব্যবসা করতেছেন, উনি কয় লস হবে না, তো আপনি কি টিয়া দিবেন নি, আরে সাফ করে কন কত দিবেন, কি লস হবে না, এটা তো একটা থ্রোক কথা, এটা তো একটা কমন কথা, আপনি স্পষ্ট করেন কত দিবেন, সুবহানাল্লাহ। এবার কি আমার দাবি কি, কত দিবেন বলেন, বলেন বলেন বলেন, আমি তেলাওয়াতও করব, আমি নামাজও পড়বো, আল্লাহর দাওয়াত রিজিক আমি দানও করব, আপনি আমাকে কত দিবেন রব্বুল আলামিন, আপনি আমাকে কত দিলেন রব্বুল আলামিন, বলেন যাও কথা দিলাম, লিউওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের আজর গনে 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 পুরা পুরা দিব। আমি বললাম রব্বুল আলামিন এবারও যেন কিছুটা স্পষ্ট আরও স্পষ্ট করেন, আরও স্পষ্ট করেন, রব যেন বলেন এবার আমার রাসূল আপনি স্পষ্ট করে দেন, সুবহানাল্লাহ। এবার রাসূল বলতে শুরু করলেন যাও 1-এ 10 দিয়ে দিব, 1-এ 10। আমি বললাম রব্বুল আলামিন 1-এ 10-এ আমার হবে না, রব বলেন যাও কত দিলেন, 1-এ 70। আমি বললাম 1-এ 70-এ আমার মাল আমি বেচতাম না, এত কষ্ট করে ওয়াজ করতাম আছি 1-এ 70-এর লেগে নি, হ্যাঁ 1-এ 70-এর লেগে,
আপনারা তো গতকাল কেউ ঘুমাইছেন, আজও ঘুমাইবেন। কত কোন রাতে আমি ঘুমাইছি মনে নাই। 2022 সালের আজকের এই দিনে, আজকের এই দিন কত তারিখ? কত তারিখ? হজের 45 দিন, উমরার 15 দিন, মোট কত হয়েছে? এতেকাফের 10 দিন, কত হয়েছে? 2 ঈদের দিন কত হয়েছে? এই 72 দিন ছাড়া যতদিন ততদিন আমার রাত দিন সমান। তো 70 টি লাগেনি? 70 টাকা লাগিয়া আমি বললাম রব্বুল আলামিন 70 আমার হবে না। রব যেন বলেন যাও 700। আমি গেলাম 700 আমি দিতাম না, আর কেউ দিলে দেখ। রব যেন বলেন যাও 7000, যাও 70000, যাও 7 লাখ, যাও 7 কোটি, যাও 49 কোটি। আমি বললাম রব্বুল আলামিন যত সংখ্যা দিয়ে দেন না কেন, একদিন তো এটা শেষ হয়ে যাবে। যত সংখ্যা দিয়ে দেন না কেন, একদিন তো শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেছে যদি 7 কোটিও দিয়ে দেন, 7 কোটি দিয়ে আমার পুরস্কার পেতে পেতে একদিন তো জান্নাতের নেই, আমাদের আমার আমলের পুরস্কার শেষ, জান্নাত তো আরও বাকি। 700 কোটি দেন, আরও বাকি 7000 কোটি দেন, আরও বাকি 49 কোটি দেন, আরও বাকি। এবার রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহু মুজুরাহুম, যাও এখলাসের হিসাবে গনে গনে দিয়ে শেষ করে দিয়ে এবার বন্ধ করে দিব না। ওয়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। পারলে পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থা, পারলে কোরআন ছাড়া অন্য কোনো শিক্ষায় শিক্ষিতরা তার তার যোগ্যতার বিষয়ে, তার কিতাবের বিষয়ে, তার বইয়ের বিষয়ে শুধু বাড়াবো, এ জাতীয় কোনো বক্তৃতা দিয়ে দিক। মনে হয় বুঝেন না, ম্যাথমেটিক্স ওলা শুধু বাড়বে, শুধু বাড়বে, অঙ্কওয়ালা ইংরেজিওয়ালা শুধু বাড়বে, গ্রামারওয়ালা শুধু বাড়ে না, শুধু কমে, কথা কয় না। আচ্ছা রিটায়ারমেন্টের পরে তার কাছে আর কে প্রাইভেট পড়তে চায়? ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান। আচ্ছা উনি রিটায়ারমেন্টের পরে এখন তার কাছে কে কে প্রাইভেট পড়তে চায়? তো উনি না 40 বছরের অভিজ্ঞতা আছে, যাই যায় না কেন? কোনো যাইস না, তার কাছে নম্বর নেই, বুঝে না তার কাছে কি নাই? এই রিটায়ারমেন্টের পরে ওই স্যারের কাছে আর নাম্বার আছে? বুঝেন নাই মনে, রিটায়ারমেন্টের পরে ওই স্যারের কাছে আর নাম্বার আছে? তো তার কাছে যাইব নি কে প্রাইভেট পড়তে? হ্যাঁ আচ্ছা এবার 60 বছর কোরআন শরীফ পড়াইছে, এখন বাড়ি চলে আছে, এখন তার কাছে কেউ যায়নি দোয়ালে? জোরে কম। আরো 2 বছর রয়েছে বাড়িতে, এবার এবার 10 বছর রয়েছে, এবার বয়স 100, সুই 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 করে সিরিয়াল ধরছে, পানি পানি বোতল লইয়া। সুবহানাল্লাহ বলেন, পানি বোতল লইয়া কি লইছে বলেন? কি লইয়া? বিষয়টা কি, দিন দিন বাড়ে না কমে? কেন? কোরআন বলা শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে। আমি বললাম রব্বুল আলামিন কত করে দিবেন? রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, পুরা পুরা আজর দিয়ে দিব। ওয়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, বাড়াবো, বাড়াবো। রব কতদিন পর্যন্ত বাড়াবেন? যাও কথা দিলাম আমি যতদিন, তুমিও ততদিন। বলেন ইমানওয়ালা, আমলওয়ালা, কোরআনওয়ালা জান্নাতে কতদিন? আল্লাহ যতদিন ততদিন। সুবহানাল্লাহ, কয় না আল্লাহ যতদিন ততদিন। কাবিদালিকা ফালিয়াফরাহু, আল্লাহ কি হয়, দালিকা খায়রুল লাকুম মিম্মা ইয়াজমাউন। এই জন্য কোরআনের জন্য যিনি এক এক দিবেন, এক কোরআনের জন্য যিনি এক দিবেন তাকে রব 10 দিবেন, না না 20 দিবেন, না না 70 দিবেন, না না 70000 দিবেন, না না কত দিবেন? রব ছাড়া কেউ জানে না কত দিবেন। আল্লাহ ছাড়া কেউ জানে না, এতক্ষণ এই ওয়াজ দিয়ে করছি 170। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আহ
বিশ্বাস হয়েছে, একজনে খেলায় কন চাই সাহস লাগলে বুঝলে আর বিশ্বাস হয় না, কন্যা একজনে খেললে এখন হারলে কন্যা একজনে। আমি শুধু আপনাদেরকে বলছি না, এই মুহূর্তে সারা পৃথিবীতে যারা দেখতেছে সবাইকে বলতেছে, একজনে পারলে চ্যালেঞ্জ করেন আমার বিশ্বাস হয় না। তাই বলবো তোমার যদি বিশ্বাস না হয় তুমি মরে দেখতে পারো, কি বিশ্বাস না হলে কি মরে দেখতে পারো, বিশ্বাস না হলে মরে দেখলে আর কোনো লাভ আছে না কি? অর্থাৎ বিশ্বাস করা ছাড়া কোনো গতি কি? আমাদের বিশ্বাস, আমাদের কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবা। এখন আপনারা সাধারণ শ্রেণী বলবেন যে আমরা যারা কোরআনে কারীম পারি না আমরা কি করব? আপনি তো সূরা ফাতিহা পারেন, পারেন না? পারেন না। আপনি যদি আধা ঘন্টা সূরা ফাতিহা বসে বসে তেলাওয়াত করেন, হারাম শরীফের ইমাম সাহেব আধা ঘন্টা তেলাওয়াত করলে, শায়খ সুদাইসি আধা ঘন্টা তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি পাবে, আপনি সূরা ফাতিহা আধা ঘন্টা তেলাওয়াত করে এই গ্রামে বসে বসে একে নেকি পাবেন। তালই ঠিক না বেটি? ঠিক। হ্যাঁ, আমার দুই তালে বসছে, আপনি চিনেন? চিনছেন না? দোনো দোনো কাফার আল আজম হবে, দুই ব্যয় একজন একজনে চিনে না। তাহলে আমি যদি আধা ঘন্টা সূরা ফাতিহা পড়ি কেমন হবে দামটা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পারেন না কারা কারা? সবাই পারেন কিনা? এবার যদি বলি আজকে আধা ঘন্টা সূরা ফাতিহা পড়েছেন কে, উত্তর আসবে -0। বাস্তব না বাস্তব? বাস্তব। আর যদি বলি আলহামদুলিল্লাহ আজকে কোরআন শরীফ পড়ছেন কে, আমাদের হাফেজ সাহেবরা কারি সাহেবরা সবাই হাত তুলবে, আমরা পড়ছি। তা আপনি পড়লেন না কেন? বুঝেন নাই কথা? আমাদের হাফেজ সাহেবরা কারি সাহেবরা কি বলবে? জি আমরা পড়ছি, আধা পারা পড়ছি, এক পারা পড়ছি। আপনারা যারা সূরা ফাতিহার হাফেজ আপনি পড়লেন না কেন? কি আপনি ইখলাসের হাফেজ না? হাফেজ না বলেন? আল্লাহর নবী বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। কয় বার? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে কি বানাবে? আচ্ছা 10 বার সূরা ইখলাস পড়তে কতক্ষণ লাগার কথা বলেন তো? 2 মিনিট। একজন সামনে কোন যে বাবা, কয় মিনিট? 5 মিনিট। আপনি বলেন তো বাবা? 5 মিনিট। আপনি বলেন? আচ্ছা 7:15 বাজে, 7:15 আবার চান, 7 কত পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قطع شروع করছি 15 এখন 17 কয় মিনিট 2 মিনিট 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি সুবহানাল্লাহ আবার বলেন কয় মিনিট 2 মিনিট কি জান্নাতে একটা বাড়ি একটা বাড়ি মামা আলো কিছু না মাসুদ ভাই আলো কিছু না ফাইনাল জি ইনশাআল্লাহ ফাইনাল হ্যাঁ জি ইসলামিয়া তৌহিদ হ্যাঁ ইসলামিয়া তৌহিদ বাদশা কি বলছি বলেন কয় মিনিটে জান্নাতে বাড়ি 2 মিনিট আবার বলেন 2 মিনিট কয় মিনিট 2 মিনিট 2 মিনিট 2 মিনিট কয় মিনিট 2 মিনিট কি হইছে জান্নাতে বাড়ি আচ্ছা আপনার কি খেয়াল এই ঘরটা যারা করে দিয়েছে যাদের বালি আর ইট আর রড আর সিমেন্ট লেগেছে তাদের এই মুহূর্তে কয়টা বাড়ি হইছে অনেক সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ সেক্রেটারি সাহেবের কয়টা হইছে এই মুহূর্তে সভাপতি সাহেবের কয়টা হইছে মোতাল্লি সাহেবের কয়টা হইছে যারা জায়গা দিয়েছেন তাদের কয়টা হইছে এবার বলেন এই লাভ এর মোকাবেলা আরেকটা লাভের কথা পারলে আপনি শুনান সুবহানাল্লাহ বলবেন তাহলে এবার বলুন তো দেখি আপনি যদি বিগত জীবন প্রতিদিন 2 মিনিট করে পড়তেন আপনার নেকি কেমন হতো আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ মোটামুটি তো ডর ভেঙে গেছে না এতদিন ভাবতাম 10 মিনিট 15 মিনিট বাবা রে আমার দুইটা পান খাওয়া সময় নষ্ট হয়ে যাবে কি আরো কত কিছু নষ্ট হবে এখন তো দেখছি শুধুই 2 মিনিট তাহলে আপনি যদি জোহরের আগে একটা ঘর বানান জোহরের পরে আরেকটা বানান আসরের আগে একটা বানান আসরের পরে একটা বানান মাগরিবের পরে 2-4-10টা বানান ঘুমাইতে ঘুমাইতে 2-4-10টা বানান ফজরের আগে পরে আরো 2-4-10টা বানান তো আপনার জান্নাত কেমন হবে বানাবো তো ইনশাআল্লাহ এই হাদিস শুনে রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর হবে 30 বার পড়লে তিনটা ঘর হবে 40 বার পড়লে চারটা ঘর হবে এবার রাসূল হযরত ওমর বললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে অনেকগুলো বানাবো আল্লাহর নবী বললেন ওমর কি বলছো তুমি আল্লাহু আতিয়াবু ওয়া আকসার তুমি দিতে দিতে পড়তে পড়তে ক্লান্ত হবা রব তো দিতে দিতে কখনো ক্লান্ত হবে না সুবহানাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ আজ থেকে কে কয়টা বানাবেন বলেন আচ্ছা 2 মিনিটে কি একখিলি পান খাওয়া শেষ হয় এক কাপ চা শুরু শেষ হয় হয় শুরু হয় বেলাল ভাই কি খানা শুরু করছেন পান কি ভাই তাহলে আজকে থেকে কয়বার বানাবো কয়টা বানাবো আপনি কয়টা বানাবেন পাঁচটা ভাই আপনি কয়টা জান্নাতে কয়টা ঘর বানাবা কও 10টা মাসা আপনি কয়টা আপনি কয়টা তখন খালি আত্ম করে দিব নিজেরটা করতেন আরেকজন আত্ম করে দেব ইনশাল্লাহ প্রত্যেকে 10টা করে ঘর বানাবো বলেন ইনশাল্লাহ আরো মজার বিষয় হলো সুরা ইখলাস আল্লাহ রসুল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্না সুরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে আরো মজার বিষয় আরো মজার বিষয় ওয়াইন্নাহা লা তাআদিলু সুরুতাল কুরআন এটা কুরআনে কারীমের তিন ভাগের এক ভাগের সমান সুবহানাল্লাহ আর কি বলবো বলেন সুবহানাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ আরো মজার বিষয় সূরা ইখলাস পড়বেন তাওহীদে খালসের ভিতরে ঢুকে যাবেন সূরা ইখলাস তাওহীদে খালসের ভিতরে ঢুকে যাবেন সূরা ইখলাস পড়বেন 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 আল্লাহ তাআলা দিল থেকে সমস্ত বাতিল হিজবুত তাওহীদ যা শুরু করছে সব বের করে দিবে কাদিয়ানি যা শুরু করছে সব বের করে দিবে সাদিয়ানি যা শুরু করছে সব বের করে দিবে এটা সমস্ত বাতিলের ঔষধ সুবহানাল্লাহ বলেন যে সমস্ত বাতিলের কি বলেন ঔষধ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ ইহুদিয়তের কলা কমা নাসরানিয়তের কলা কমা বেদারিদের কলা কমা আরে কলা কমা মানে মুলুত পাঠন কলা কামা মানে কি মুলুত পাঠন করে দিবে সুবহানাল্লাহ বলেন এটা তাওহীদে খালিসের সূরা বলেন এটা কি তাওহীদে খালিসের সূরা এরপরে যদি কষ্ট করে যারা আমরা কোরআনে কারীম পারি আমরা তো পড়তেই থাকি আলহামদুলিল্লাহ যারা পারেন না আপনি যদি 10 মিনিট সূরা ফাতিহা পড়েন এই জন্য রব বলেন সূরা ফাতিহা পড়ছিস তুই 10 মিনিট লাগা যা শিফা যা
আরে সুবহানাল্লাহ বলেন না, যা শিফা আর কি দিবেন, কোন আর কি দিবেন, কজা তোর যা লাগে সব দিব। বলে আবেদি মা সাল, যা বন্ধু যা চেয়েছিস সব দিয়ে দিলাম যা। আমি প্রত্যেকটা হাদিস থেকে একটা টুকরো করে কয়েছি সময় না দীক্ষা, কি শুধু শেষ অংশটা কয়েছি সময় না দীক্ষা। বলে আব্দি মা সাল, সুরে ফাতিহা পড়ছো তুমি, যাও যা চেয়েছ সব দিয়ে দিলাম যাও। করবো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, রাসূল বলেন যাও, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাহ ইল্লাল মউত, মউত ছাড়া তোকে আর জান্নাতে যেতে ঠেকায় কে? আমি কিতাম তরজমা আল্লাহ আমার দিয়ে করা, আমি কিতাম কি লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত, মৃত্যু ছাড়া তোকে জান্নাতে যেতে কে বাধা দিবে? অর্থাৎ তুমি মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না। কি পড়লে এবার বলেন তো দেখি, যা বললাম এগুলো কোথায় শেখানো হয়? প্রাইমারি স্কুলে, কোথায়? এবার বলেন মাদ্রাসার প্রয়োজন কত? অনেক অনেক। সরর পরে এক বিঘট টানবেন, ও এরপর দন্তনের পরে দুই বিঘট টানবেন, নে এরপরে বলবেন ক, বুঝাইতে পারলাম না আমি। বলেন হ্যাঁ, এবার শুনুন, কাজী সাহেব বলেছে অনেক, টেনে টেনে বলেছে, 600 কোটি মানুষ যদি এক মাঠে জমা হয়, 600 কোটি মানুষ যদি অনেক একসাথে টানতে থাকে, টানতে টানতে কিয়ামত কায়েম হয়, আল্লাহর কসম মাদ্রাসা প্রাণ এর প্রয়োজন আরো বেশি, আরো বেশি অক্সিজেনের যত প্রয়োজন তার চেয়ে কোটি গুণে বেশি প্রয়োজন মাদ্রাসা। সুবহানাল্লাহ, বলে না। যেমন ধরেন আপনার কাছে আছে, ইনার কাছে আছে 100 টাকা, ইনার কাছে আছে 100 টাকা, আমার বাড়ির কাছে আছে 100 টাকা, এই তিনজনের কাছে 100 টাকা আছে। ইনি 100 টাকা সুন্দর মতো এক গরিবের হাতে তুলে দিলেন, এতিমের হাতে তুলে দিলেন, ধরো বাবা কিছু খাইস, ইনি 100 টাকা একটা মসজিদে দিয়ে দিলেন, ধরেন আপনাদের মসজিদে মোমবাতি লাগাইয়েন, ইনি দিলেন 100 টাকা মসজিদে, ইনি 100 টাকা দিলেন মাদ্রাসা। কয়জনে দিছে বলেন? একজনে দিছে কোথায়? হলেজন দিছে কই? গরিবের হাতে। দ্বিতীয় জন দিল কোথায়? মসজিদে। তৃতীয় জন দিল কোথায়? মাদ্রাসা। এবার আপনি জিজ্ঞেস করেন, হুজুর এই তিনজনের মধ্যে দাম কার কত? অন্ত আন্দাজে মারছেন, মানে বাজাবানে হাল সিয়াকো সাবাকের কারণে উত্তর দিয়ে দিছেন আপনি। মূলত উত্তর শুনেন, ইনি যিনি এতিমের হাতে দিলেন, এটা এনার সব হয়ে গেল 1-এ 10, অথবা নিয়ত হিসেবে 700, অথবা নিয়ত হিসেবে 7000, লেকিন গরিবের উপকার কদ্দূর বাথরুম পর্যন্ত। আরে জোরে কয় না, গরিবের উপকার কদ্দূর বলেন? 100 টি নিয়ে চাল কয় কিলো পাইছে আজকে? 2 কিলো, তো কোন পর্যন্ত? বাথরুম পর্যন্ত। গরিবের উপকার কদ্দূর? আর ইনার উপকার কদ্দূর? 1-এ 700 বা 7000 ওনার নিয়ত হিসাবে। এবার যিনি মসজিদে দিলেন, মসজিদে দিলেন, মসজিদে 100 টাকা দিয়ে একটা মোমবাতি কিনছে, মোমবাতি গিয়ে চলছে কতদিন? 1 মাস। 1 মাস পরে ওনার এই পুরস্কার শেষ, মসজিদে দিছে পুরস্কার শেষ, মোমবাতি শেষ, পুরস্কার শেষ, কিন্তু চলছে কতদিন? 1 মাস। কতদিন? 1 মাসে মোমবাতি গিয়ে নামাজে আলোতে যতজন নামাজ পড়েছে, যতজন তেলাওয়াত করেছে, সব পুরস্কার মসজিদওয়ালা পেয়ে গেছে। তাহলে ইনা এবার গরিব থেকে এটার মধ্যে দেওয়ার মধ্যে ফজিলত কত গুণ বেশি হয়েছে? কোটি কোটি গুণ বেশি হয়েছে। এবার ইনি 100 টাকা দিলেন মাদ্রাসা, এবার লাভ কদ্দূর? এবার লাভ ইনার 100 টাকার লাভ লান তাবুর কিয়ামত পর্যন্ত। এবার বলেন গরিবেরটা কোন দিন পর্যন্ত? এবার বলেন ইনারটা কোন কোন দিন পর্যন্ত? 1 মাস পর্যন্ত। এবার ওনারটা কোন দিন পর্যন্ত? এবার ইনি মসজিদে টাইলস লাগাই দিয়েছেন, এই ফায়দা কতদিন পর্যন্ত? এই টাইলস যতদিন আছে ততদিন পর্যন্ত। ইনি মসজিদে মিনারা লাগাই দিয়েছেন, কতদিন পর্যন্ত লাভ? মিনারা যতদিন আছে ততদিন পর্যন্ত। আর ইনি মাদ্রাসাত লাগাই দিয়েছেন, এবার ইনার লাভ কেয়ামত পর্যন্ত। আমি কি বুঝাইতে পারছি? এবার বলুন তো দেখি, তিনটা লাভের মধ্যে কোনটা লাভ আপনি নেবেন? আমরা তিনও লাভ নিব, শুধু মাদ্রাসা তিনটে খুবই একটা বুদ্ধি করছি। কত লাভ? তিনোটা লাভ নিব, কখনো কোনো গরিবকে দিয়ে দিব, কখনো প্রয়োজনে মসজিদকে দিয়ে দিব, কখনো প্রয়োজনে মাদ্রাসায় দিব। বাকি জিন্দিগি এটা তিন বানান, মাদ্রাসায় দেওয়া বাকি পৃথিবীর সমস্ত দানের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।
ইল্লা ফি সাবিলিল্লাহ মুস্তাসনা না করলে আল্লাহ কইব তুই এনে কেন কার সাজি করছ ইল্লা ফি সাবিলিল্লাহ এবার বলুন তো দেখি এখানে একটা মাদ্রাসা হোক সবাই চাননি আওয়াজ আসতে দিছে ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ আল্লাহ এটাকে মাদ্রাসা হিসাবে কবুল করেন আল্লাহ এই ঘরকে মাদ্রাসা হিসাবে কবুল করেন আল্লাহ এই ঘরকে হাজারো বাচ্চাদের কোরআনে কারীমের জরিয়া করে দেন যারা এই জায়গা দিয়েছেন যারা এই ঘর করে দিয়েছেন আল্লাহ আপনাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ তাআলা